কেমন হতো যদি দিনের মতো রাতেও রংধনু দেখতে পেতেন? হাজার হাজার টাকার পরিবর্তে মাত্র 10 টাকায় 1 কেজি ওজনের ফোন কিনতে পারতেন? কি অবিশ্বাস্য লাগছে! খাবার তো প্রতিদিনই আমরা সবাই খাই, কিন্তু আপনি কি কখনো গ্লাস খেয়েছেন? জানি কথাগুলো শুনে খুব অবাক লাগছে, মনে হচ্ছে এগুলো আবার কেমন কথা, এমনটা আবার হয় না। শুধু এমনটা নয়, গ্লাস খেকো মানুষ, চেরি খেকো মাছ সহ এমনই আরো কিছু মজার মজার তথ্য জানাবো আজকে। নাম্বার 1, ট্রেনের টিকিটে জাহাজ ভ্রমণ। জি, একদম ঠিকই শুনেছেন, পৃথিবীতে এমন দুটি দেশ আছে যাদের মাঝে রয়েছে একটি সমুদ্র। এই দুটি দেশের মধ্যে যোগাযোগের জন্য বড় ব্রিজের পরিবর্তে তারা খুঁজে নিল সহজ পথ। ট্রেন রেললাইন থেকে সোজা জাহাজে উঠে পড়ে এবং জাহাজ সেই ট্রেন নিয়ে পৌঁছে যায় অপর প্রান্তে। সেখান থেকে ট্রেন আবার তার যাত্রা শুরু করে। ফলে যে সকল যাত্রী ট্রেনের টিকিট কিনেছেন তারা ট্রেনের সাথে জাহাজ ভ্রমণ ফ্রি পাবেন। অনেক কিছু বললাম, কিন্তু দেশের নামই এখনো জানা হয়নি। দেশ দুটি হচ্ছে জার্মানি এবং ডেনমার্ক। নাম্বার 2, আপনি কি জানেন আপনি মাত্র 10 রুপিতে 1 কেজি স্মার্টফোন কিনতে পারবেন? আলো লেলো কানে লেলো। হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনেছেন, বলছি ভারতের দিল্লি এবং মুম্বাইয়ের সবচেয়ে বিখ্যাত বাজারের কথা। চোর বাজার নামের এই বাজার শুরু হয় 1950 সালে। তখন থেকে আজ পর্যন্ত এখানে ছোট ছোট জিনিস যেমন খেলনা কলম থেকে শুরু করে বড় বড় সব কোম্পানির গ্যাজেট, ইলেকট্রনিক্স, ব্র্যান্ডেড কাপড় সবই পাবেন সস্তায়। সাধারণ দোকানের একটি জিনিসের দামে আপনি চোর বাজারে একই জিনিস কিনতে পারবেন 5 থেকে 10টি। চোর বাজারের সবচেয়ে আকর্ষণীয় বিষয় এর স্ক্র্যাপ মার্কেট। মোবাইলের অংশ যেমন ব্যাটারি, কভার, মেমোরি কার্ড ইত্যাদি এবং কিছু ক্র্যাপ ফোনের পুরো কেজি কিনতে পারবেন মাত্র 10 রুপিতে। অবিশ্বাস্য, তাই না? নাম্বার 3, চলুন এবার পরিচিত হই দুনিয়ার সবচেয়ে বড় ফ্রিজের সাথে। না না, এটা কোনো সাধারণ মেশিনওয়ালা ফ্রিজ নয়, এটি একটি প্রাকৃতিক ফ্রিজ যা দেখতে পাবেন নর্থ ইস্ট সাইবেরিয়ার ইয়ামাল পেনিনসুলায়। আসলে এটি অনেক ঠান্ডা এবং অনুন্নত জায়গা, যেখানে প্রাকৃতিকভাবেই অনেক বড় বড় সুড়ঙ্গ তৈরি হয়েছে যেগুলোর ভেতরের তাপমাত্রা সবসময় -15 থেকে -17 ডিগ্রির মধ্যে হয়ে থাকে। ফলে সতেজ রাখার জন্য যে কোনো কিছু স্টোর করা যায় খুব সহজে। একসাথে অনেক মাছ স্টোর করার জন্য এই ন্যাচারাল ফ্রিজ ব্যবহৃত হয়, কারণ বাহিরের তাপমাত্রা বাড়লে কমলে এই জায়গায় সবসময় একই রকম ঠান্ডা থাকে। নাম্বার 4, আপনি হয়তো বিশ্বের অনেক সুন্দর সুন্দর জলপ্রপাত দেখেছেন, কিন্তু কখনো স্যান্ডফল দেখেছেন কি? 2017 সালের মার্চ মাসে সৌদি আরবের রেকর্ড করা এই ভিডিওটি একদম চমকে দেওয়ার মতো। ভিডিওটিতে দেখা যায় হঠাৎ করে বালি পানির মতো করে ঝরে পড়ছে। নাম্বার 5, আমরা যখন আয়নায় নিজেদেরকে দেখি তখন আমরা চিনতে পারি যে এটা তো আমি, কিন্তু পশু পাখিও কি পারে নিজেদেরকে চিনতে? তারা কি বুঝতে পারে যে আয়নায় দেখা প্রাণীটি সে নিজেই? পশু পাখির করা এই পরীক্ষার নাম দ্য মিরর টেস্ট। ডলফিনের উপর এই পরীক্ষাটি করা হয়। পরীক্ষাটি করার জন্য বিজ্ঞানীরা ডলফিনের শরীরে একটি দাগ দিয়ে দেন। আয়নায় নিজেকে দেখার সময় ডলফিন শরীরের যেই অংশে দাগ রয়েছে তা দেখার চেষ্টা করে, অর্থাৎ ডলফিন বুঝতে পারে। ডলফিন ছাড়াও হাতি, শিম্পাঞ্জিও বুঝতে পারে যে আয়নার প্রতিফলনটি সেই। মানুষ তো পারি, কিন্তু 2 বছরের কম বয়সী শিশুরা মোটেও বুঝতে পারে না আয়নায় দেখা মানুষটি সে নিজে কিনা। নাম্বার 6, আমরা সবাই জানি রংধনু দেখার জন্য সূর্যের আলো অনেক প্রয়োজন, কিন্তু রাতের বেলা রংধনু দেখা কি কখনো সম্ভব? হ্যাঁ, সম্ভব। এই ধরনের রংধনুকে বলা হয় লুনার রেইনবোস। প্রশ্ন হলো, এই রংধনু তৈরি কিভাবে হয়? এই রংধনু তৈরি হতে চাঁদের আলোর সাহায্য লাগে। লুনার রংধনু খুব কম হয়, হলেও এর দেখা পাবার সম্ভাবনা খুবই কম। নাম্বার 7, ভারতের আর্মির প্যারা কমান্ডো। যখন এই কমান্ডোরা তাদের কোর্স শেষ করে বের হয় তখন তাদের একটি অনুষ্ঠান হয় যেখানে কাচের গ্লাস খাওয়া হয় যা সিলিকা এবং বালির তৈরি। তাই তারা গ্লাস চাবাতে থাকেন, ততক্ষণ পর্যন্ত চাবান যতক্ষণ পর্যন্ত গ্লাসটি ভেঙে চিনির দানার মতো গুঁড়ো গুঁড়ো না হয়ে যায়, যার কারণে তাদের পেটের ভেতর কোনো সমস্যা না হয় এবং কেটেও না যায়। নাম্বার 8, প্রথম দেখায় এই পাখিটির 8টি পা বলে মনে হয়, কিন্তু আসলে কিন্তু তা নয়। এটি জাকানা নামের এক প্রজাতির পাখি। এই প্রজাতির পাখির বিশেষ ব্যাপার হচ্ছে যে এই প্রজাতির বাবা পাখিটি তার বাচ্চাদের বাঁচানোর জন্য এভাবে তার পাখার নিচে লুকিয়ে রাখে, যার কারণে দূর থেকে দেখলে মনে হবে এই পাখির 8টি পা। নাম্বার 9,
আপনি জীবনের চিন্তা করেন যখন আপনার প্রচুর রাগ হয়। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা রেগে গেলে জিনিসপত্র ভাঙচুর করে। তাদের কথা মাথায় রেখে ফিলিপাইনে একটি রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে যার নাম ইজদান ফ্লোটিং রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের সুবিধা হচ্ছে আপনি এখানে গিয়ে জোরে জোরে চেঁচামেচি করতে পারবেন এবং দেয়ালে প্লেট ছুঁড়ে মারতে পারবেন। প্লেট বাটি মগ তো ছুঁড়ে মারতে পারবেনই, এমনকি বড় বড় টিভিও ছুঁড়ে মেরে ভেঙে ফেলতে পারবেন রাগ কমানোর জন্য। নাম্বার 10, নেপালে হোক্সি নামের একটি গ্রাম আছে যা কিডনি ভ্যালি নামে পরিচিত। এই গ্রামের বিশেষ ব্যাপার হচ্ছে এখানকার সব মানুষেরই শুধুমাত্র একটি করে কিডনি রয়েছে। বলুন তো এরকমটা কেন? কেননা এই গ্রামের কেউই শিক্ষিত নয়, তাই বাহির থেকে মানুষ এসে তাদেরকে বোকা বানায়। তারা গ্রামের মানুষদের কিডনি বিক্রি করতে রাজি করায় এই বলে যে তাদের কিডনি আবার তৈরি হয়ে যাবে টিকটিকির লেজের মতো। গ্রামের মানুষজন শিক্ষিত না হয় সবকিছু বিশ্বাস করে নেয়। এই সুযোগ কাজে লাগিয়ে দালালরা গ্রামের সবার একটি করে কিডনি নিয়ে তা প্রায় 1.5 লাখ টাকায় বাজারে বিক্রি করে দিয়েছে, আর তাদেরকে দিয়েছে অল্প কিছু টাকা। নাম্বার 11, আপনারা ভ্যাম্পায়ার নিশ্চয়ই মুভিতে দেখেছেন যে ভ্যাম্পায়ার রাতে বের হয় কারণ সূর্যের আলোয় তার শরীরে জ্বালা পোড়া করে। এমনটা কি বাস্তবেও সম্ভব? জি, প্রায় এমনই এক কাহিনী আছে ফ্রান্সে। ফ্রান্সে বসবাসকারী যমজ দুই ভাই থমাস এবং উইনসেন্টের এই একই সমস্যা রয়েছে। তারা যখনই বাসা থেকে বের হয় তখন এমনই স্পেস স্যুটের মতো পোশাক পরে বের হয় কারণ ছোটবেলা থেকে তাদের জেরোডার্মা পিগমেন্ট সাম নামের অসুখ আছে। এই ধরনের রোগী যখনই সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মির সামনে আসে তার চামড়া পুড়তে শুরু করে এবং ক্যান্সারও হতে পারে। এই পুরো বিশ্বে মাত্র 10,000 মানুষ রয়েছে এরকম। নাম্বার 12, এই মেয়েটি হলো ইউক্রেনের নাগরিক মারিয়া ওস। মারিয়া ইন্টারনেটে ভাইরাল হয় তখন মানুষ তার ইনস্টাগ্রামের ছবি দেখে। প্রথমে সবাই ধারণা করে এই সবকিছু নকল এবং মারিয়া তার ছবিতে ফিল্টার ব্যবহার করে এডিট করে চোখ বড় করেছে। এরপর মারিয়া ভিডিও আপলোড করে দেওয়া শুরু করে। এরপর সবাই বুঝতে পারে মারিয়ার চোখ নকল নয় বরং আসল, সত্যিকারই তার চোখ বিশ্বের সবার চেয়ে বড়। নাম্বার 13, 2020 সাল মানুষকে সব ধরনের চমক দিয়েছে, তা হোক মহামারী বা প্রাকৃতিক দুর্যোগ। এদিক দিয়ে মেটেরয়েড কিভাবে পিছিয়ে থাকবে, তাই জাপানে যখন মেটেরয়েড ক্র্যাশ হয় তখন তা দেখার মতো ছিল। আর এর আলো কয়েক সেকেন্ডের জন্য এতটাই তীব্র ছিল যে যারা এই দৃশ্য দেখেছেন তাদের জন্য এটি এক ধরনের চমক ছিল। নাম্বার 14, আপনারা পানিতে তো মাছকে লাফাতে দেখেছেন কিন্তু কখনো মাছকে লাফ দিয়ে গাছ থেকে চেরি ফল পেরে আনতে শুনেছেন? হ্যাঁ, এমন ধরনের এক মাছ রয়েছে। না না, আমি মজা করছি না। এমন কিছু প্রজাতির মাছ রয়েছে যা খুব সহজেই পানি থেকে লাফ দিয়ে গাছ থেকে বিভিন্ন ধরনের ফল ছিঁড়তে পারে। এমনটা হয় কারণ বানর যখন গাছ থেকে ফল ছিঁড়ে খায় তখন তা পানিতে পড়ে, এভাবে মাছও ফলের স্বাদ উপভোগ করে। নাম্বার 15, আপনি কি চান বছরে 26-27 লাখ আয় করতে? তাও আবার কিছু না করেই? যদি আপনার উত্তর হয় হ্যাঁ, তাহলে আপনাকে যেতে হবে চায়না, কারণ চায়নায় পান্ডা ন্যানির কিছু পদ খালি রয়েছে যেখানে আপনাকে ধরতে গেলে কিছুই করতে হবে না, শুধুমাত্র পান্ডার দেখাশোনা করতে হবে, আর তার জন্য আপনার প্রয়োজন নেই কোনো যোগ্যতার। আপনাকে শুধু পান্ডার সম্পর্কে জানতে হবে, কিছু সাধারণ ফটোগ্রাফি স্কিল জানা থাকতে হবে। আপনার যদি এসব কিছু জানা থাকে তাহলে আর দেরি কিসের? পৃথিবীতে অনেক ধরনেরই মজাদার বিষয় রয়েছে, কিছু কিছু শুধুই মজার জন্য জানা, আবার কিছু কিছু ভয়ঙ্কর। এসব দেখে কেউ আবার নিজেরা বাসায় চেষ্টা করবেন না জানো? যেমন ভারতীয় কমান্ডারের গ্লাস খাওয়ার অনুষ্ঠান, কমান্ডোরা অনেক দিনের ট্রেনিং প্রাপ্ত হওয়া আর খুব সহজেই এগুলো করতে পারে, যেটা আমরা করতে গেলে হবে বিরাট বিপদ। আমরা চেষ্টা করব তখনই যখন আমরা এসব সম্পর্কে ভালোভাবে জানব এবং এগুলো করার ট্রেনিং থাকবে। ফিজিক্যাল ট্রেনিং এর কথা তো জানলেন, আর এমন অজানা সব তথ্য জানলে আপনার মানসিক ট্রেনিংও হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিকপি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না। শুধুমাত্র এভাবে পিনিকপির প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।